আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডির পক্ষ থেকে জানাই আপনাদের সকলকে স্বাগতম। এখন রমজান মাস, পবিত্র সিয়াম সাধনার মাস। পুরো বিশ্বের যারা মুসলমান আছেন সবাই এই মুহূর্তটা একটু ফাস্টিংয়ে থাকছেন, এবং এই সময়টায় দেখা যাচ্ছে যে আমাদের দেশে, মূলত আমাদের বাংলাদেশে প্রচণ্ড গরম এবং প্রচণ্ড তাপদাহ। তো এই সময়টা আমাদের সকলকে একটু সতর্ক থাকা উচিত, বেশি বেশি করে পানি খাবেন এবং সঠিক নিয়ম মেনে চলবেন। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন পেশেন্ট, যিনি দীর্ঘদিন যাবত উনি PLID এই রোগে উনি আক্রান্ত ছিলেন, এবং পাশাপাশি ওনার আর্থ্রাইটিস গ্রো করেছিল ওনার দুই হাঁটুতে। একদম ইয়াং একজন মানুষ, এবং এর জন্য অনেক জায়গায় অনেক ধরনের ট্রিটমেন্ট উনি করেছেন যতটুকু ওনার সামর্থ্য দিয়েছিল। বাট শেষ পর্যন্ত উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসেন এবং স্যারের ট্রিটমেন্ট গ্রহণ করেন, এবং আজকে উনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভালো আছেন, এবং এই বিষয়গুলি আপনাদের সামনে শেয়ার করার জন্য উনি ক্যামেরার সামনে হাজির হয়েছেন। আসুন দর্শক, একটু ওনার সাথে আমরা একটু পরিচিত হই এবং কী হয়েছিল প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ। আপনার নামটা যদি একটু বলেন। মোহাম্মদ ইব্রাহিম। ইব্রাহিম, বাসা কোথায় আপনার? ঝিনাইদহ। ঝিনাইদহ কোথায়? ঝিনাইদহ মহেশপুর। মহেশপুরে, আচ্ছা। পেশাগতভাবে আপনি কী করেন? আমি ফার্নিচারের ব্যবসা করি। ফার্নিচারের বিজনেস করেন, আচ্ছা। কতদিন যাবত এই ব্যবসা? ব্যবসা 10 বছর। আচ্ছা, আমরা জানি যে আপনি স্যারের কাছে এসেছেন সেই ঝিনাইদহ থেকে ট্রিটমেন্টের জন্য। কী হয়েছিল আপনার? আমি প্রথমে হাঁটুতে ব্যথা পাই, মানে পড়ে গিয়ে। তারপর কতদিন আগে এটা? এটা 2 বছর আগে। হঠাৎ করে পড়ে গিয়েছেন, স্লিপ করে? স্লিপ, ওই বাইক থেকে পড়ে যায় আর কি। আচ্ছা, ও বাইক থেকে পড়ে গিয়েছে? বাইক থেকে পড়ে যায়। আচ্ছা, পড়ে গিয়ে হাঁটুতে প্রচণ্ড ব্যথা পান। এছাড়া আর কোথাও কি ব্যথা পেয়েছিলেন? না। আচ্ছা, তারপর এখন যখন প্রথম পড়ে গিয়ে ব্যথা পান, কি হয়েছিল? মানে হাঁটতে কষ্ট হতো এরকম নাকি? প্রথমত এটা সমস্যা হয় না আর কি। আচ্ছা, এই এক মাস পর থেকে মানে একটু ব্যথা ব্যথা মনে হয়, মানে ব্যথা একটা পড়ে গেলে যা একটু যতটুকু ব্যথা আছে ওই ব্যথাটা তো থাকেই, কিন্তু পরবর্তীতে মানে বেশি সমস্যা হয় না। তারপরে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করি, মানে দেখছেন যে ধীরে ধীরে, প্রথমে অল্প একটু ব্যথা, বাট ধীরে ধীরে দেখছেন ব্যথাটা বেড়ে যাচ্ছে। এবং যখন ব্যথাটা বেড়ে যাচ্ছিল তখন কি হাঁটতে চলতে কষ্ট হতো? জি, মানে স্বাভাবিকভাবে যে হাঁটা চলা সেটা করতে পারছিলেন না? না। আচ্ছা, তারপরে অনেক হসপিটালে যাই, মানে ঘোরাঘুরি করি, তা ওনারা বলে যে অপারেশন করতে হবে। তা অপারেশন বাইরে থেকে কেউ মানে রায় না যে অপারেশন করবো বলে। এত ইয়াং একজন মানুষ যে তুমি অপারেশনটা কি শুধু হাঁটুর জন্যই বলেছিল নাকি অন্য কোথাও সমস্যা ছিল? হাঁটুর জন্য। আচ্ছা, কী বলেছিলেন ডক্টর যখন প্রথম ডক্টরের কাছে যান, কী বলেছিলেন? ওনারা বলছিল ACL-এ সমস্যা, ACL মিনিস্কাস সহ উঠে গেছে আর কি। আচ্ছা, তা অপারেশন হতে বলতে আমি অপারেশন আর করি না। তা ওই অবস্থায় মানে 2 বছর 1 বছর কাটাই। আচ্ছা, 1 বছর পরে আবার আসি হসপিটালে, তা ওনারা বলে অপারেশন কর। তারপরে আর 1 বছরের মধ্যে কোনো মানে ভয় আর যায়নি আর। আচ্ছা, এর ভিতর কি এমন হয়েছে যে আপনাকে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হতো, বা স্বাভাবিকভাবে আমরা যেভাবে হাঁটি ওভাবে হাঁটতে পারছিলাম? 1 বছর পরের থেকে আমার এই হাঁটুতে জ্বালাপোড়া করে, মানে সমস্যা হওয়া শুরু করছে। আচ্ছা, তারপরে 1 বছর তো কষ্ট করে দিনকাল কাটাইছে। তারপরে 1 বছর পর ডক্টর শফিউল্লাহ স্যারের কাছে আসাটা মানে মন স্থির করে ফেলে যে স্যারের সাথে দেখা করবো, স্যারের চিকিৎসা করবো। তারপরে এই 3 মাস আগের থেকে মানে আবার মেরুদণ্ডের সমস্যা হয় শুরু। আচ্ছা, মানে আমি বসে থাকতে পারি না। আচ্ছা, এমন অবস্থা মানে সারাদিন শুয়ে থাকা অবস্থা, সারাদিন শুয়ে থাকতে হয়। মানে হাঁটাহাঁটি করলে দাঁড়ায় থাকলে একটু ভালো লাগে, কিন্তু বসে থাকতে পারি না, মানে বসে থাকলে খুবই কষ্ট হয়। তা মানে প্রথম দিকে আপনার হাঁটু ব্যথা শুরু হলো, সেই হাঁটু ব্যথাটা একটা সময় ক্রনিক পর্যায়ে যখন চলে যায় হাঁটা চলা কষ্ট হওয়া শুরু করলো, একটা সময় আপনি আবিষ্কার করলেন যে আপনার কোমরে ব্যথা শুরু হয়েছে। আচ্ছা, কোমরে যখন ব্যথা শুরু হলো সেটার জন্য কি কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু করেছিলেন তখন? তা এক্সরেটা করছিলাম আর কি। আচ্ছা, পরে সেটাতে কি কিছু ধরা পড়েছিল? না, অর্থাৎ কোনো কিছু ধরা হয় নাই, মানে 3 মাস আগের কোমরে পরীক্ষা। তা বললো যে ব্যথা হয়েছে আপনার, এমনি হয়তো 19-20 একটু সমস্যা হতে পারে, এই কারণে আপনার এই সমস্যাটা হয়েছে, আপনি কিছু ওষুধ খান 15 দিন, তাহলে আপনার বুঝতে পারবেন। তা 15 দিন রেস্টে থাকার পরে ওষুধ পালা খায় না, কোনো ভালো রেজাল্ট পায় না। আচ্ছা, তারপর দেখলাম না আর এইভাবে, এর ভিতরে আপনি খুঁজতে থাকলেন যে অল্টারনেট আর কোনো ওয়ে আছে কিনা যে অপারেশন হবে। আমি আবার স্যারের ভিডিও দেখ, মানে ভিডিও বলতে 3 মাস আগেই মানে ইয়ে
তারপর দেখার পরে ইউটিউবে সার্চ দেওয়ার পরে তারপর ওনার ভিডিও গুলো দেখি, দেখলেন যে এটা আসলে আলাদা একটা জগৎ, যে এই ধরনের একটা জগৎ আছে বা এই ধরনের যে চিকিৎসা অপারেশন বিভিন্ন সেটা আপনার জানাই ছিল না? না, তারপর স্যারের ভিডিও প্রচুর দেখে আমি মানে একরকম ফ্যান হয়ে যায়, ফ্যান হয়ে যায়। তারপর দেখি যে না, স্যারের ছাড়া অন্য কোনো জায়গায় আর যাবো না। আর বাইরে থেকে মানে একটা এই যে তুমি অপারেশন করলে তোমার বয়স, তুমি এই বয়সে যদি অপারেশন করো তুমি পরবর্তী তোমার ক্ষতি হবে। তারপরে আমি দেখতে সবাই যতক্ষণ বলতেছে অপারেশন বিহীন চিকিৎসা নিতে, তাহলে আমি যাই স্যারের কাছে। তারপর স্যারের কাছে আসি, এই তারপরে আসছে 13 দিন। আচ্ছা, প্রথম যেদিন স্যারের কাছে আসেন প্রচণ্ড হাঁটুতে ব্যথা এবং কোমরে ব্যথা, ঠিক মতো বসে থাকতে পারেন না, সেই মানুষটা যখন স্যারের কাছে আসেন, স্যার দেখার পর কি বলেছিলেন? স্যার বললেন যে আপনার PLID আছে আর হলো এই হাঁটুতে আর্থ্রাইটিস গ্রো করেছে। ওকে, তো সেটার জন্য আপনাকে ট্রিটমেন্ট গ্রহণ করতে বলেছেন স্যার ভর্তি থেকে, এবং আপনি সেই অনুযায়ী ভর্তি হয়ে যান এবং আপনার চিকিৎসা শুরু হয়ে যায়। প্রতিদিন 3 বেলা করে আপনার র্যাপিডলি ট্রিটমেন্ট শুরু হয়ে যায়। এবং কততম দিন থেকে আপনি বুঝতে শুরু করেছেন যে আপনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন? 5ম-6ম দিন থেকে আর কি বুঝতে শুরু করেছেন ব্যথা ধীরে ধীরে কমে আসে, মানে মেরুদণ্ডের ব্যথাটা মানে স্বাভাবিক হয়েছে। আজকে কততম দিন? আজকে 13ম দিন। সেই প্রথম দিন ব্যথা নিয়ে ভর্তি হয় এবং আজকে 13ম দিন, কেমন লাগছে আজকে? আলহামদুলিল্লাহ খুব ভালো। আপনি কি এখন একটু দীর্ঘ সময় বসে থেকে দেখেছেন আপনার সেই ব্যথাটা ফেরত আসে কিনা? জি দেখেছি। সেটা কি ফেরত আসে? না। তার মানে এত দূর থেকে এত এক ভোগ আশা নিয়ে যে আশা, সেটা সার্থক হয়েছে। এবং স্যারও তার কথা রেখেছেন যে আপনি সুস্থ হয়ে যাবেন, ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে গেছেন। জি। অসংখ্য দর্শক আছেন যারা ক্যামেরার পাশে, হয়তো আপনার পরিচিত অনেকে আছে, অপরিচিত অনেক মানুষ আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগছেন, তাদের জন্য যদি কিছু বলেন। জি, বলবো যে আপনারা অবহেলা করবেন না, অবহেলা করাটা উচিত নয়, কারণ এটা শরীরের ভিতর রোগ কিংবা যে কোনো সমস্যা রাখলে আস্তে আস্তে দিন দিন বড় হয় কিংবা সমস্যা বাড়ে। এই জন্য বলবো আপনারা খুব দ্রুতই ট্রিটমেন্ট নেবেন। আর আর কিছু বল? ধন্যবাদ। দর্শক, শুনলেন আমাদের এই ভাইয়ের কথা? দেখুন, ছোট্ট একটি দুর্ঘটনা জীবনটাকে প্রায় একটার দিকে টার্নিং করে দিয়েছিল, বাট উনি যদি সঠিক ট্রিটমেন্টটা না গ্রহণ করতেন, একটা সময় হয়তো সম্পূর্ণরূপে বিছানায় পড়ে থাকতে হতো। একবার চিন্তা করুন তো, এত ইয়াং একটি ছেলে বিছানায় পড়ে আছে, বাবা মার দেখতে কেমন লাগে, তার নিজের কাছে কেমন লাগে, বাথরুমে যাবে এক গ্লাস পানি খাবে সেটার জন্য কাউকে সাহায্যের জন্য ডাকতে হচ্ছে, এর থেকে কষ্টের আসলে আর কী আছে? বাট সঠিক চিকিৎসা গ্রহণ করেছেন, সুস্থ আছেন, ভালো আছেন, স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন। ভালো থাকবেন দর্শক, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। TPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।